হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের মডিউল টু থেকে একটি গুরুত্বপূর্ণ পঁচিশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে দেখো প্রশ্নটা আছে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি দায়িত্ব এবং কর্তব্য কিন্তু একই জিনিস অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য উদ্ভাবনের প্রেক্ষাপট বা উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এবারে তোমরা অ্যান্সারটা দেখে নাও কীভাবে তোমাদের এই পেপারটায় গুছিয়ে উত্তর লিখতে হয় ভালো নম্বর পাওয়ার জন্য অ্যান্সারটা দেখবে প্রাচীন ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিতে কর্তব্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করার প্রবণতা লক্ষ্য করা যায় কারণ সেই সময় এই বিশ্বাসী ছিল যে আপনি যদি আপনার কর্তব্যগুলি সঠিকভাবে অনুসরণ করেন তবেই আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার অধিকার পাবেন প্রাচীন ভারতে শাসন পরিচালনার ক্ষেত্রে রাজধর্মের উল্লেখ পাওয়া যায় উল্লেখ্য ভগবত দেখো দেখো ভগবদ্গীতা এটা হ গীতা। এখানে টাইপিং মিস্টেক আছে ভগবদ্গীতা এবং মহা দেখো এবং মহাভারতে উভয়ই রাজধর্মের ধারণার পুঙ্খনা ব্যাখ্যা প্রদান করা হয়েছে এক্ষেত্রে রাজধর্ম বলতে রাজার কর্তব্য পালনকেই বোঝানো হয়েছে প্রাচীন ভারতের বিশিষ্ট স্বাস্থ্য পণ্ডিত বাস্তববাদী ও বিচক্ষণ রাজনীতিবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাজার কর্তব্য কর্মকে সুস্পষ্টভাবে নির্দেশ করেছেন তার মতে রাজার কর্তব্য হল রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা করা ও রাজ্যের অস্তিত্বকে নিরাপদ করা প্রজার কল্যাণ সাধন করা অপরাধীকে দণ্ডদান করা সৎ ও নির্দোষ প্রজাদের সুরক্ষিত সুরক্ষিত করা নিজের স্বার্থকে উপেক্ষা করে প্রজার স্বার্থ চরিতার্থ করা ইত্যাদি অর্থাৎ ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সময়ের উদ্ভবের ক্ষেত্রে প্রাচীন ভারতের ঐতিহ্য ও আদর্শ প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না বৈদিক যুগ থেকে ভারতীয় বৈদিক যুগ থেকে জাতীয় আন্দোলনের পর্ব পর্যন্ত ভারতের সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনার প্রেক্ষিতে বলা যায় যে সবসময়ই রাজা থেকে শুরু করে সাধারণ নাগরিক ও প্রজা সকলেরই কর্তব্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ভারতের মূল উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ ক অংশে একান্ন ক ধারায় ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয় উল্লেখ্য ভারতে মৌলিক কর্তব্যের উল্লেখের উৎস হিসাবে সোভিয়েত ইউনিয়নের সংবিধান সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির কথা যেমন বলা যায় তেমনই একই সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের উনতিরিশের এক নম্বর ধারায় উল্লেখিত ধারার ক্ষেত্রেও একইভাবে গুরুত্বপূর্ণ সম্মিলিত জাতিপুঞ্জ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে পত্রের উনত্রিশের এক নম্বর ধারার উল্লেখ করা হয়েছে যে সমাজের প্রতি কর্তব্য আছে প্রত্যেকেরই সমাজের প্রতি কর্তব্য আছে যেখানে তার ব্যক্তিত্বের স্বাধীন ও পরিপূর্ণ বিকাশ সম্ভব তারপরে কি বলা হচ্ছে দেখো পরের অংশটা আলোচনা করব এই নোটসে তবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছ বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো যাই হোক পরের অংশটা তুমি তোমরা দেখে নাও ভারতে মৌলিক কর্তব্যের উদ্ভবের ক্ষেত্রে উনিশশো সালে গঠিত স্মরণ সিং কমিটির প্রতিবেদনের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা বাহুল্য শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনটি গৃহীত হয় এবং ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যসমূহকে অন্তর্ভুক্ত করা হয় শরণ সিং কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আটটি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে এক দুই করে সেটা আছে এক নম্বর হচ্ছে সংবিধান ও আইনকে সম্মান করা ও মেনে চলা দুই হচ্ছে জাতির সার্বভৌমত্বকে দেখো সমুন্নত রাখা এবং এমনভাবে কাজ করা যাতে এর ঐক্য অখণ্ডতা বজায় থাকে এবং শক্তিশালী হয় তিন হচ্ছে দেখো তিন হচ্ছে সংবিধানে বর্ণিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান করা এবং এমন কিছু করা থেকে বিরত থাকা যা তাদের মর্যাদা ও কর্তৃত্বকে ক্ষুণ্ণ করতে পারে চার হচ্ছে দেশকে রক্ষা করা এবং সামরিক পরিষেবা সামরিক পরিষেবা সহ জাতীয় পরিষেবা প্রদান প্রদান করা যখন এটি করার জন্য কাউকে বলা হবে দেখো এই পয়েন্টটা আরেকবার দেখো দেশকে রক্ষা করা এবং সামরিক পরিষেবা সহ জাতীয় পরিষেবা প্রদান করা যখন এটি করার জন্য কাউকে বলা হবে পাঁচ হচ্ছে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা করা সম্প্রীতিতে রক্ষা করা তারপরে দেখো ছয় এটা ছয় হবে ছয় হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির বাস্তবায়নে সহায়তা ও সহযোগিতা প্রদান এবং জনগণের সাধারণ মঙ্গলকে উন্নত উন্নীত করা যাতে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের স্বার্থ রক্ষা করা যায় তারপরে সাত তারপরে কি বলা হচ্ছে দেখো সংহতি পরিহার করা সরকার সহিংসতা সহিংসতা পরিহার করা সরকারি সম্পত্তির সুরক্ষা করা এমন কিছু করা থেকে বিরত থাকা যা এই ধরনের সম্পত্তির ক্ষতি ও ধ্বংস করতে পারে আট হচ্ছে আইন অনুযায়ী কর প্রদান করা তারপর পরের পরে প্যারাই কী বলা হচ্ছে দেখো স্মরণ সিং কমিটির অনেক সুপারিশ কংগ্রেস গ্রহণ করেনি সেই কারণে মানে সেগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়নি এই সুপারিশগুলি হলো কোনো মৌলিক কর্তব্য অমান্য অমান্য করলে বা মান্য করতে অস্বীকার করলে পার্লামেন্ট আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে তারপর দুই হচ্ছে মৌলিক অধিকারের মৌলিক অধিকারের বিরোধী এই যুক্তির ভিত্তিতে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না তারপর তিন হচ্ছে সরকারের কর প্রদান নাগরিকদের মৌলিক কর্তব্য হিসাবে পরিগণিত হবে এইগুলো কিন্তু গ্রহণ করা হয়নি এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ পঁচিশ নম্বরের প্রশ্নের উত্তর